بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد আমাদের এক ভাই শাহিন সুমন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমরা মুমিন হিসেবে কিভাবে আল্লাহকে ভয় করব। সম্মানিত ভাই, এক্ষেত্রে বলবো প্রথমত যে আপনাকে ফিসির্রি ওয়াল আলানিয়া অর্থাৎ গোপন এবং প্রকাশ্য উভয়ভাবে আল্লাহকে ভয় করতে হবে একজন মুমিন হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে বলতেছেন, ওয়া আসিররু ক্বাওলাকুম ওয়াজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদুর, তোমরা তোমাদের কথাকে গোপন করো অথবা প্রকাশ্যে করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে প্রকাশ্যে এবং গোপন উভয়ভাবে। হ্যাঁ, আর একটা মুমিন একজন বান্দা কিভাবে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে পারে, তো এটা ভয় করতে পারে আপনার রাতের আধারে সেজদারত অবস্থায় আল্লাহকে যদি ভয় করে সে ক্রন্দন করে, তাহলে এটা মুমিনের বেশি লক্ষণ যে আপনি আল্লাহকে ভয় করতেছেন। কোরআন মাজিদে আসছে, ওয়াকুলুনা সুবহান রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লাফুলা ওয়াখিরুনা লিল আযকান ওয়াবকুন ওয়াযিদুহুম খুশুয়া, অর্থাৎ মুমিন তারাই যারা কি করে, ইখিরুনা লিল আযকান ওয়াবকুন, তারা রাতের বেলা সেজদা করে নিজের নাকটাকে আল্লাহর জন্য দুলে দূষিত করে দেয় এবং জিদুম খুশুয়া কাঁদে, আর কাদার কারণে তাদের খুশু খুজু আরো বেশি হয়। সম্মানিত ভাই, একজন মুমিন আপনার গুনাটাকে ছোট মনে করে না, অনেক বড় মনে করে, আর আপনার নেকিটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে। আপনি আব্দুল ইবনে মাসউদের একটি হাদিস, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু ক্বাইদুন তাহতা জাবালিন ইখাফু আন ইয়াক্বা আলাইহি, প্রকৃত মুমিন সেই যে কোন গুনাহতে পতিত হওয়ার আগে সে মনে করে সে বিশাল পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো সময় এই বিশাল পাহাড় তার উপর পড়ে যেতে পারে। মুমিন গুনাটাকে এইরকম বিশাল পাহাড়ের মতো মনে করে যে কোনো সময় আমি গুনাহ করলে এই পাহাড়টা আমার উপর পড়ে যেতে পারে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা, আর যে ফাজির যে পাপী সে কি করে, মনে করে যে একটা মাছির মতো যে কোনো সময় উড়ে দিয়ে চলে যেতে পারে। তো এই হচ্ছে মুমিন, এভাবে আল্লাহকে যদি ভয় করেন আর ভিতরে এবং বাহিরে ওই ব্যাপারে যদি আল্লাহকে ভয় করেন সব সময় ফিসির্রি ওয়াল আলানিয়া, এই দুই অবস্থায় যদি আল্লাহকে ভয় করেন তাহলে অবশ্যই আপনি দুনিয়াতে এভাবেই সময় কাটাতে পারবেন। লায়ালি জুন্না রাজুলুন বাকায়মিন খশিয়াতিল্লাহ, বিশেষ করে আমি একটা যদি প্রকৃত মুমিন আল্লাহর জন্য যদি আমরা কাঁদতে পারি, তাহলে হাদিস আল্লাহ রাহু আবু হুরায়রা, আবু হুরায়রা একটি হাদিস যে লায়ালি জুন্না রাজুলুন বাকায়মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদেছে চোখের পানি ফেলেছে সে কখনো জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল্লাহ বানু ফিদ্দরাই, যেমন কি আপনার গাভীর বাঁধ থেকে বান থেকে আপনার দুধ যখন বের হয়ে যায়, এই দুধ যেমন আর গাভীর ওই বানে ওলানে প্রবেশ করতে ফেরানো সম্ভব না, ঢোকানো সম্ভব না, অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে সে কখনো জাহান্নামে যাবে না, ঠিক এই এই দৃষ্টান্তের মতো। ওয়ালা ইয়াজতাবিউ গুমারুন, তো সম্মানিত ভাই এখান থেকে আমি বোঝাতে চাইলাম যে অবশ্যই দুনিয়াতে আল্লাহকে এইভাবে ভয় করতে হবে, নিজের ভিতরে তাকওয়াটা আল্লাহর ভয় ভিতরটা এভাবে নিয়ে আসতে হবে যে আল্লাহর কথা স্মরণ করলে যেন কাঁদা হয় রাতের বেলা, তাহলে বুঝতে হবে আপনি ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলতেছেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যখন তাদেরকে আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, আর যদি তাদের নিকট কোরআন তেলাওয়াত করা হয় তখন কি হয়, ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, আল্লাহর উপরই তারা ভয় করে। সম্মানিত ভাইরা, এই কয়েকটা আমলের কথা বললাম, এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে বুঝতে পারবো যে ইনশাআল্লাহ আমরা মুমিনের পথে জীবনযাপন করতে পারবো। আর মুমিন হওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে জানা দরকার, যেমন এলেম, আর এলেম কোন বিষয়ে, এলেম আল্লাহর বিষয়ে, আল্লাহর বিষয়ে যে যত বেশি জানবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিল উলামা, যারা আলেম যারা আল্লাহ সম্পর্কে জানেন প্রকৃত জ্ঞানী তারাই আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহকে ভয় করার আরো কিছু মাধ্যম আপনি জানতে পারেন, কোরআনকে তাদাব্বুরের সহিত বুঝতে হবে, আল্লাহর আসমা ও সিফাত আল্লাহর যে গুণাবলী নাম আছে সেগুলা উপলব্ধি করে পড়তে হবে, বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াটাকে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতে পারবো। মুমিন হিসেবে যেভাবে ভয় করা দরকার সেভাবে আমরা ভয় করতে পারবো। আদামা ইন্দি আল্লাহ আলম ও সরুল্লাহ নবীন মোহাম্মদ আলী ওসহাবি আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।